আমি বাবার আছি কি বলেন মিষ্টির বাপ, এতে অমতের কি আছে? মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দেয়াই লাগবে। তাছাড়া এমন সুপাত্র কয়জনের ভাগ্যে জোটে, তাই না বাবা? তোরা জিলেপি মারতেছিস, ব্যাস মেরে কথা করছিস, তোর কথার রহস্য তো বুঝতে পারতেছি নি। আচ্ছা তোর ভাইরা এগুলো কি করতেছে বলতো? নিজের আপন ভাইয়ের প্রেমিকার বিয়ে দিতেছে অন্য জায়গায়। আমি নিজেও কিছু বুঝতে পারতেছি না, আমার কি মনে হচ্ছে জানো? তারা কি আমার আপন ভাই? শত্রু শত্রু। আচ্ছা মিষ্টি, আমার ভাইরা যে তোমার বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেওয়া গেছিল, তুমি কি নিজে কানে শুনছো? শুনছি মানে, মেজো আপা আমারে নিজে এসে কইছে, সে নিজের চোখে দেখছে। জামাই নাকি স্পেনে থাকে, আব্বা আম্মা সবাই রাজি। আচ্ছা কও তো, আমার বিয়ে যদি অন্য জায়গায় হয়ে যায়, তুমি আমার সাথে থাকতে পারবা? চেষ্টা করব। কি কইলা? তার মানে তুমি আমার এতদিন মিথ্যা কথা কইছো? না মিষ্টি, আমি কোনোদিন তোমার মিথ্যা কথা কইনি, আমি যা কইছি সত্যি কইছি। সত্যি সত্যি তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমি একাই থাকো, এমন একটা জায়গায় এসে দাঁড়াইছি। না পারতেছি বাপের কথা অমান্য করতে, না পারতেছি তোমার সাথে, মহা বিপদে আছি। বিপদ তোমার একার না, সবই কপালের দোষ। তবে একটা কথা ভালো মতো জানে রাখো, মন আমার একটাই, আর সেই মন আমি তোমারে দিছি। স্পেনে জামাইয়ের সাথে যদি বিয়ে হয় তাহলে আমার হবে না, আমার লাশের সাথে হবে। মিষ্টি মিষ্টি কাইন্দো না, কাইন্দো না মিষ্টি, আমি আসি তো কাইন্দো। দেখো এখন রাস্তার মধ্যে খাড়িয়া কান্দলে কিন্তু মানুষ খারাপ কই, আর আমি দেখতেছি। ঠিক আছে দেখো আমার দিকে, আমি দেখতেছি। শুনো আব্বা দেখলে কিন্তু আবার ঝামেলা করবো, চলো তোমার বাসায় পৌঁছাচ্ছি। হায়রে তোমার আব্বা। মিষ্টি কইলাম তো, চাচা কতেছিলাম, মেয়ে বড় হলি পরে তারে বিয়ে দিতে হবে, এটা জগতের নিয়ম। কিন্তু স্পেন ফেরত পোলা ভালো করে খোঁজ খবর নিয়েছেন তো? আজকাল কিন্তু অঘটন কম ঘটতেছে না। এটা তুমি কি কথা কইলে? হ্যাঁ খোঁজ নিয়েছে মানে? আরে পোলা তো আমার বড় জামাইয়ের আত্মীয়। না বড় জামাইয়ের আত্মীয় সেটা ভালো কথা, কিন্তু ছেলে আসলে ওই স্পেন ছিল না, সৌদি আরব ছিল, সে খোঁজ খবর নেওয়া তো ভালো করে দরকার। তোমার কি মনে হয় বড় জামাই কোনো খোঁজ খবর না নিয়ে কি বিয়া ঠিক করছে? না ঠিক আছে খোঁজ নিছে, কিন্তু ছেলের মধ্যে যদি কোনো ভেজাল থাকে সমস্যা কিন্তু আপনাদেরই। কারণ একটা কথা তো জানেন, পুরুষ মানুষ কিন্তু হাজারটা বিয়ে করতে পারে, কিন্তু মেয়ে মানুষের দ্বিতীয়বার বিয়ে দেওয়াটা কিন্তু অনেক সমস্যা। শোনো খোঁজ খবর যা নেবার নিছি, বাকিটা ওই আল্লাহর উপর, বুঝেছো? আর একটা কথা আছে চাচা, এই যে আপনার দুই জামাইয়ের মধ্যে যে বাদাবাদি একটা লাগাই থাকে, একবার দা কুড়াল সম্পর্ক, এখন ভাবতেছি আবার ওই স্পেন ফেরত জামাই আসে না ওই ত্রিমুখী সংঘর্ষ বাদে, তাইলে পরে কিন্তু এই আপনাদের দুই বুড়াবুড়িরই সমস্যা পোয়াতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমার পেশাল বন্ধ করো, এখন আর সময় নাই আমার, অনেক রাত হয়েছে, আমি বাড়ি যাই, যাও তুমিও যাও। ঠিক আছে আমি যাচ্ছি। তবে চাচা ওই দাওয়াত খান জানি পাই। সে আমাকে তুই তো গাড়ি করতেছে কি সেই জন্য তোর কি অপমান করো? আমি কি তাকে ভাই চাইছে তুমি? আমি স্প্যানিশ তোমার দেবর কিন্তু আমাকে অপমান করতেছে, তার এত বড় সাহস, সে আমার গায়ে হাত দিয়ে ধাক্কা। অপমানে কি দেখেছিস তুই, অপমানে কি দেখেছিস? অপমানে কি দেখিছো? তোমরা দুই ভাই বোন মিলে আমার সাথে কি করিছো? খেলা শুরু করিছো, শক্তি দামি করিছো। এই বেটা আমার মিষ্টিটা আমার থেকে ছিনে নিতে চাই,
আমি তোমাকে ছাড়ি দিব। এই তুই পাইন মুখ সামলায় কথা বলবি, আমি স্পেন যাওয়ার আগে হাফ প্যান্ট পরে তুই আমার সাথে ঘুমাতি বিছনায় মুইতে ভাষা দিবি। আমি হুজুরের কাছ থেকে তাই কোনো কথা শুনতে চাই না। আমি তুই কথা বল, তুই পাইন, তুই পাইন, তুই আমার ভাই কই যাবে? আমার ভাই এই বাড়ি থেকে কোথাও যাবে না, এই কথা আমি কই দিলাম? ব্যাস যাবি না? হ্যাঁ না বলে আমি যাওয়ার শেষ কর। কি করবে আমার? কি করবে? বুঝলাম তোমারে আমার একটা আনন্দের আয়নালে পিতা মায়াটার বিয়া ঠিক হয়ে গেছে এই খবরটার পরে বুঝলে আমার মনে হইল তো পুরো একটা হিমালয় পর্বত এভারেস্ট চূড়া সব আমার মাথার থেকে নেমে গেল, বড় আরাম পাইছি। দেখ এটা শুনে খুশি হলাম, কিন্তু কাকা হ্যাঁ এই কয়দিন আপনারা যে চিন্তায় চিন্তায় চেহারা যে হাল করেছেন আপনাদের তো তাকানোই যাচ্ছে না। শুনেন একটা কথা বলি, এই সমস্ত চিন্তা চিন্তা বাদ দিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করেন তো? তাছাড়া মিষ্টি তো দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই কছ, নিজের কি আমি কম কষ্ট দিছি? আয়নার দিকে এখন চাইতে নিজেরই কষ্ট লাগে। তার উপর দেখো আমার এত বড় ছেলে পড়াশোনা করে আমার থেকে এক হাত লম্বা, তারে ধইরা বাপ হয়ে আমি তারে পিটাইছি। আরে রাগের মাথা ছেলের গায়ে হাত তুলেছেন, এটা নিয়ে এত চিন্তার কি আছে? শুনেন এরকম পরিস্থিতিতে সব বাবাই তাই করতো। আচ্ছা চাচা, যেই ছেলের সাথে মিষ্টির বিয়ে হতে যাচ্ছে সে ছেলে কি আপনার আত্মীয় টাত্মীয় হয় নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, খুবই ঘনিষ্ঠ দুঃসম্পর্কের আত্মীয়। ও তাই নাকি? হ্যাঁ। তো ছেলে কি সত্যি সত্যি স্পেনে ছিল? হ্যাঁ ছিল তো অনেক বছর। ও তো বাংলাদেশে চলে আসলে কেন? আরে দেখো বিদেশ থেকে মানুষ ছুটিতে আসে না, জোয়ান পোলারা তিন চার মাস ছুটি নিয়ে আসে, বিয়ে করে, বউ নিয়ে চলে যায়, ওই রকম আর কি। বুঝতে পেরেছি। তবে চাচা আপনার ছেলেরও কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে শাদী করে দেবেন বুঝেছেন? আর একটা কথা চাচা, ওকে কিন্তু একটু চোখে চোখে রাখতে হবে। কেন? আরে প্রেমিকার বিয়ে হলে পরে অনেকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়। আরে না না না, আমার ছেলে অনেক শক্ত আছে, সে সব করতে যাবে না, ওই বিশ্বাস আমার আছে। আরে আপনার ছেলে যে প্রেম করবে সেটাও তো আপনারা বিশ্বাস করেন নাই, কিন্তু ঘটনা তো ঘটাই ফেললো। হ্যাঁ কাকা সেটা আপনাদের ব্যাপার, ভালো মন্দ আপনারাই বুঝবেন। আচ্ছা চাচা আর একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ এই ছেলে যে স্পেনে ছিল বললেন, সে কি গাড়ি চালাতো আপনি জানেন? কি ধরেন কি মার্সিডিজ না ওই যে টয়োটা করোলা? হ্যাঁ ধরো বিদেশে তো থাকলে তো সবাই গাড়ি চালায়, ওখানে তো গাড়ি ছাড়া কোনো মানুষ নাই। হ্যাঁ কিন্তু তুমি এমন একজনের কাছে কথাটা জিজ্ঞেস করলা যার গাড়ি সম্পর্কে কোনো ধারণাই নাই। ও তা ধরো গিয়ে যে তুমি বললে না করোলা, ওই করোলা হইতে পারে, লাউ হইতে পারে, কদুও হইতে পারে। কিরা আপনি লঞ্চে চাপে আসিছেন নাকি ট্রেনে চাপে আসিছেন? কনে আপনার ব্যাগ কনে? আরে আজব মানুষ তো আপনি। আরে আমারে দেখে কি মনে হয় বরিশাল নোয়াখালী ওই জায়গা থেকে আসছি? নোয়াখালী? এখানে বসে আছি যে
আচ্ছা তোমার কি কিছুই করার নাই? যেভাবে কথাবার্তা শুনতেছি তাতে মনে হয় আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এতদিনের একমাত্র বাসার অবলম্বন ছিল তুমি, এখন বেঁচে থেকে কি হবে? আচ্ছা তোমার কি কিছুই করার নাই? আমি কি করব মিষ্টি? বাবা, মেজো ভাই, ভাবি সব আমার বিপক্ষে গেছে, তো কিছুই বুঝতে পারছি। তাহলে চলো এক কাজ করি, দুজন মিলে ট্রেনের নিচে ঝাঁপ দেই। কি পারবা না? আমার একটু একা থাকতে দিবা মিষ্টি, আমার কিচ্ছু ভালো লাগতেছে। তুমি যাও, বাড়ি যাও। যাবি না তো ঠিক আছে, যাইতেছি। আপনি? হ্যাঁ আমি। কেন ভয় পাইছো নাকি? এত রাত্রিরে কোথেকে আসতেছ? বুঝতে পেরেছি, জামিলের সাথে দেখা করতে গিয়েছে। শোনো, তোমার একটা কথা বলি, সত্যিকারের পুরুষ মানুষ কিন্তু চেনা যায়। জামিল যদি সত্যিকারের পুরুষ মানুষ হতো তাহলে অনেক আগে তোমার নিয়ে ভেগে যেত, এরকম যদি বিড়ালে বাচ্চার মতো তোমার ফেলে যেত না। আর একটা কথা বলি, তোমার নিয়ে যে এত রটনা রটতিছে, জামিল কি পারতো না এটার একটা সমাধা করতে? অবশ্যই পারতো, কিন্তু সে করেছে? কিছুই তো করে নাই। তাহলে পর কেন তুমি তার জন্য অপেক্ষা করতেছো? এটা তো আমি বুঝতেছি না। শোনো, আমি তার সাথে দু একবার কথা কইছি, আরে তার মধ্যে আমি কোনো চেষ্টাই তো দেখলাম না। তাহলে পরে কেন তুমি মিসে তার আশা বসে রয়েছো? আরে চলে যাচ্ছ নাকি? আরেকটা কথা তোমাকে কচ্ছি, শোনো, এই যে তুমি ভাবতেছো সে তোমার অপেক্ষা করতেছে, তুমি নিজে একটু প্রশ্ন করে দেখো তো, আসলে কি সে তোমার জন্য অপেক্ষা করতেছে? আমার তো মনে হচ্ছে না। তাহলে কেন তুমি বৃথা তার জন্য মিশে আশা বসে আছো? আপনার কথা শেষ? হ্যাঁ। রাগ দেখাই চলে যাচ্ছে। জামিল দিয়ে কি করবো সেটা তো আমি জানি, তোমার কাছে জানবার চেষ্টা করলাম আর কি। কিছু তো করো না, খালি আমার কথাই একদম মুখ বুঝে শুনে গেলে ঠিক আছে, পরে জানবা নি। আমার তখন এই শুনো, ওই বাড়িতে গেলা কি হইল একটু কও না। আরে প্রথম প্রথম তো ভয়ে ভয়ে গেলাম, বুঝতে পেরেছো? যদি রাজি না হয়, যাওয়ার পরে তো দেখি ঘটনা অন্যরকম, মেঘনা স্মৃতি বৃষ্টি। যখন কলাম যে জামাই স্পেনে থাকে, পারলে তো তখনই বিয়ে দিয়ে দেয়। এই কার কার সাথে কথা হলো? আরে ফজলের শ্বশুর শাশুড়ি দুজনই তো উপস্থিত ছিল। কাজের মতো একটা কাজ করেছো, দিন তারিখ কিছু ঠিক হলো? কি করছো, সবে তো বিয়েতে রাজি করালাম, এখন দেখা সাক্ষাতের ব্যাপার আছে, দেন দরবারের ব্যাপার আছে, তারপরে না বিয়ে শাদি। যাই হোক, যত তাড়াতাড়ি এই বিয়ের কাজটা শেষ করা যায় ততই ভালো। হ্যাঁ, শেষ তো করতেই হবে, সমাধানও করা লাগবে। জানো, জামিনের কথা না মাথার থেকে কোনো মতেই বাইরে ফেলতে পারবে, দুজনের মধ্যে তো গভীর প্রেম। তাহলে পরে যাও না, তোমার ছোট ভাইটারে আয়নাল মিয়ার বাড়িতে ঘর জামাই করে রেখে আসো। সেটা কি সম্ভব? তাহলে পরে বাদ দাও। শোনো, ফজর ভাইয়ের জন্য কিন্তু আব্বা রোজ রাইতে লুকায় লুকায় কান্দে, এই বুড়া বয়সে তারে আর কষ্ট দিও না তো, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। লাইলি মজনুর ইতিহাস জগৎ জুড়ে কি শুধু শুধু বিখ্যাত? কিরা আপনি লঞ্চে চাপে আসিছেন নাকি ট্রেনে চাপে আসিছেন? কনে
আপনার ব্যাগ কনে? আরে আজব মানুষ তো আপনি। আরে আমারে দেখে কি মনে হয় বরিশাল নোয়াখালী ওই জায়গা থেকে আসছি? নোয়াখালী পরিস্থিতি কিরাম তা তুমি বুঝতে পারছো? এত বুঝাবুঝির দরকার নাই, আমার দরকার নাই। তোরা যা, কোনা দেখে যদি পছন্দ হয় আমরা মেয়ে দেখতে যাব। আচ্ছা রে, তোর কি খাওয়া দাওয়া বড় করে আমি ভুল করেছি? বাবা আবার রাগ করতেছো কেন? রাগ করবো না, তুই আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই। তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে তুই রাগ করতি না? তুই কলে দেখতে যাবি মানে সাত দিন আগে কবি আবার আমি চলে কলম দিয়ে বসে থাকবো? তারা তুই দুই দিন আগে করছিস, কানে দেখতে যাতি আমি মিয়া ভাই। ওই কনে দেখতে যাওয়া মানে তো এই নয় যে ওই কবুল বলে চলে আসবো। আচ্ছা মিয়া ভাই, আমি যদি কনে দেখতে গিয়ে দেখি কনের সামনে পাতি দাঁত নাই, চোখ টেরা, তারপর মনে করছে মাথায় চুল কম, আমাকে কি 1 কোটি টাকা দিলে পরেও কি আমি সে মেয়েকে বিয়ে করবো নাকি বল? 1 কোটি টাকা দিলে পরেও তো আমি বিয়ে করবো না, আমি ফিরে আসবো। আসবো না, এখন এত অভিমান করো না। চলো ভাই, চলো চলো। ঠিক আছে, অভিমান ভাঙতে পারি, কিন্তু অভিমান ভাঙতে হলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওই কনের দিকতে যায় আমার উপরে কোনো কথা কবি না। তোমার উপর কোনোদিন আমি কথা কইছি? ঠিক তো? ঠিক। আর ওই বিষয়টা? মিয়া ভাই আমি তো তোমাকে কইছি সে বিষয়ে আমার কোনো বাধা থাকবে না। কথা মনে থাকবে? মনে থাকবে। জল ফরিং এর খেলা দেখেছেন? দেখেছি। জলের উপর লাল নীল ফরিং তিরিং বিরিং তিরিং বিরিং করে উড়ে বেড়ায়, দেখেছেন কোনোদিন? ওই যে আকাশের উপর চন্দ্র আর সূর্যের মধ্যে এক ধরনের খেলা চলতেছে। কি খেলা চলতেছে আপনি কি জানেন? সেটা কি খেলা চলতেছে আমি তো কিছু দেখতেছি না। গরু ঘাস খায়, মানুষ বিষ খায়, আজব দুনিয়া। পাগলের পাল্লায় পড়েছি দেখি। ও ভাই, আপনার প্রশ্ন করি একটা, আপনি উত্তর দেন আর একটা। আশেপাশে কাউরে তো দেখতেছি না, আপনি কি আমারে করছেন কথাগুলি? কিরা আপনি লঞ্চে চাপি আসিছেন নাকি ট্রেনে চাপি আসিছেন? কনে আপনার ব্যাগ কনে? আরে আজব মানুষ তো আপনি। আরে আমারে দেখে কি মনে হয় বরিশাল নোয়াখালী ওই জায়গা থেকে আসছি? নোয়াখালী? এই এই ভাই, এই এই তারে। আচ্ছা ভাই, আপনার সাথে কি সায়েন্স ল্যাবরেটরির কোনো কর্মকর্তার সাথে কোনো পরিচয় আছে? ও আমার এক ভাতিজা। কিসের জন্য ভাই? এই যে দেখতেছেন, আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত যায় এই দড়িশালা আমার সাথে বেইমানি করবে। সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যাই, ওইকে একটু বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা দরকার। মানে এটা গলায় বাঁধে গাছের ডালের পর আমি ফাঁসি দেবো। তোমাদের এখন সময় ভালো, করে ছুটিয়ে প্রেম করে যাও। কিন্তু ভাই,
প্রেমের শেষ পরিণতির জন্য কি কোনো ব্যবস্থা করে রাখিছাও? সাত লাখ সাত টাকা দিয়ে আমি বিয়ে দেবো না। আব্বা আব্বা কি করছো? হজর ওনাদের চলে যাবো।